উদ্দেশ্যে যাতে ব্যাহত না হয় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের ব্যাংকগুলোকে দাখিল করতে হবে বিনিয়োগের তথ্য কাঁচা মরিচের কেজি আবারো 200 টাকা চালের দাম নিয়ন্ত্রণে আমদানি শুল্ক কমালো সরকার শেয়ার বাজারে 4 কার্যদিবসে 10,500 কোটি টাকার লেনদেন দৈনিক গড় ছাড়িয়েছে 2,664 কোটি টাকা সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিন আপনাদের সাথে আছে আমি ইফতার রাতে কোন শুনছিলেন শিরোনাম এবারে জানাবো বিস্তারিত করোনায় প্রণোদনার উদ্দেশ্য যাতে ব্যাহত না হয় সেজন্য ব্যাংকগুলোকে করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক এই জন্য নিয়মিত তদারকি করা হবে এছাড়া মুদ্রার বাজারে ব্যাংকের লেনদেনের জন্য দৈনিক ভিত্তিতে দাখিল করতে হবে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক করোনা ক্ষতিগ্রস্ত অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সরকার ঘোষিত প্রণোদনার টাকার অপব্যবহার হচ্ছে সম্প্রতি এমন তথ্য পায় বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণে উঠে আসে পুঁজিবাজার জমি ফ্ল্যাট গাড়ি কেনা সহ অনুৎপাদনশীল খাতে যাচ্ছে প্রণোদনার টাকা প্রণোদনার সঠিক ব্যবহার নিশ্চিতে ব্যাংকগুলোকে করার নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক এর মুখপাত্র জানালেন লকডাউনের কারণে তদারকি কাজ ব্যাহত হলেও এখন থেকে মাঠ পর্যায়ে পরিদর্শন করা হবে পাশাপাশি কোথায় কি পরিমাণ বিনিয়োগ হচ্ছে সে তথ্য প্রতিদিন বিকেল 5টার মধ্যে বাংলাদেশ ব্যাংককে পাঠাতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের নেয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিশ্লেষকরা প্রণোদনার টাকা ব্যবহারে অনিয়ম পাওয়া গেলে দৃশ্যমান আইনি পদক্ষেপ নেয়ার তাগিদ তাদের 5 কোটি টাকা দরকার 7 কোটি টাকা ঋণ নিয়ে নিল 2 কোটি টাকা ডাইভার্ট করে অন্যত্র দিয়ে দিল অন্য কাজে ব্যয় করলো অনেকে দেখা যাচ্ছে ঋণ নিয়ে ইন্ডাস্ট্রিতে এসে না করে স্টক মার্কেটে ফটকা বাজারে চট করে লাভ করছে এবং বাংলাদেশ ব্যাংকের একটা শক্ত অবস্থান নিতে হবে ঋণগুলো কোথায় কিছু জানার জন্য এদিকে বৃহৎ শিল্প ও সেবা খাতের জন্য ঘোষিত 40,000 কোটি সিএসএমই খাতের 20,000 কোটি টাকা প্রণোদনা প্যাকেজ থেকে দ্বিতীয় মেয়াদে ঋণ বিতরণ করছে ব্যাংকগুলো শামীম আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিআইবিএম এর অধ্যাপক শাহ মোহাম্মদ আহসান হাবিব আহসান হাবিব আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে আমরা জানি যে এরই মধ্যে কিন্তু 2 দফা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে তো আপনার কাছে জানতে চাইবো প্রথমে অর্থনীতি পুনরুদ্ধারে এই প্রণোদনা প্যাকেজ কতটা কাজে এসেছে দেখুন আমরা তো প্রথম থেকেই সারা পৃথিবীতে আসলে প্রণোদনা প্যাকেজগুলো একটা উদ্দেশ্য কি থাকে যে এর মাধ্যমে রাইট পারপাসে আপনি টাকাটা ইকোনমিতে ইনজেক্ট করবেন এবং সেটা যদি সেই পারপাসে ব্যবহৃত হয় তাহলে কিন্তু ইকোনমি এটা সুফল পাবে যদি বলেন কতটা ব্যবহৃত হয়েছে সেটার অ্যাসেসমেন্টটা কতটা হয়েছে অ্যাসেসমেন্ট কিন্তু এখনও ওই পর্যায়ে একেবারে যে সবাই আমরা করতে পেরেছি তা না তবে স্ক্যাটারলি যেগুলো ইনফরমেশন নিউজ পেপারে বা বিভিন্নভাবে আসছে তাতে হয়তো বা 100% সেক্ষেত্রে যে পারপাসে গভর্নমেন্ট চেয়েছিল যে পারপাসে সেন্ট্রাল ব্যাঙ্কে চেয়েছিল হয়তো সেখানে কোনো একটা গ্যাপ আছে এখন আছে কি না সেই জন্যই কিন্তু সেন্ট্রাল ব্যাংক ব্যাঙ্কগুলোর কাছ থেকে সব জায়গা থেকে ইনফরমেশনগুলো চাচ্ছে কারণ আপনি যখন ইকোনমিতে এই টাকাটাকে ইনজেক্ট করাবেন সেটা যদি ওই পারপাসে ব্যবহার না করে অন্য পারপাসে ব্যবহার হয়ে থাকে তাহলে কিন্তু যে বেনিফিটটা সরকার বা সেন্ট্রাল ব্যাঙ্ক চাচ্ছিল সেটা হবে না প্রথমত দ্বিতীয়ত হলো যে প্রসেসটা চলছে সেখানে ওই ধরনের মানুষগুলো এই ঋণগুলো অ্যাভেল করার চেষ্টা করবেন পাওয়ার চেষ্টা করবেন যে এই টাকাটা অন্য পারপাসে ব্যবহার করা যায় সুতরাং এটা মনিটরিংয়ের জন্য যে ইনিশিয়েটিভটা সেন্ট্রাল ব্যাংক নিয়েছে এর ফলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে টাকাটা কতটা ইফেক্টিভলি ব্যবহার করা গেছে কতটা ব্যবহার করা সম্ভব হয়েছে এতদিন পরে আমরা দেখতে পাচ্ছি যে তদারকি বিশেষ করে কড়াকড়ি তদারকির নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক যেহেতু 2 দফা প্রণোদনা এরই মধ্যে ঘোষণা করা হয়েছে এই পদক্ষেপ কি আরো আগে নেওয়া উচিত ছিল বলে মনে করেন দেখেন আমি কিন্তু এটাকে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে ইমিডিয়েটলি হয়তো যে
তাদেরকে রিপোর্টিং করতে বলা হচ্ছে, সেই জন্য বোধ হয় মনে হচ্ছে সামথিং এক্সট্রা অর্ডিনারি। কিন্তু আমি যতটুকু বুঝি, প্রথম থেকেই আপনি যখন টাকাগুলোকে ইস্যু করছেন, তারপর এগুলোকে ব্যাংকগুলোকে দেওয়ার চেষ্টা করছেন, সেই পর্যায়ে থেকেও কিন্তু ইনডিরেক্ট ফর্মে কোনো না কোনো ভাবে সবসময় নির্দেশনা ছিল। বাট মনিটরিং তো আপনি কিন্তু ইম্প্যাক্ট মনিটরিং কতটুকু হচ্ছে না হচ্ছে এগুলো বাস্তবায়নের জন্য সময় লাগে। আর আরেকটা ব্যাপার হলো, COVID-19 পরিস্থিতিটা ছিল কতটা চেঞ্জেবল, দেখেন কোনো সময় কিন্তু এখনো ওই অবস্থায় আমরা আসিনি যে স্ট্যাবল ভাবে ইম্প্যাক্ট কি হচ্ছে, কতটা কোন পর্যায়ে গেছে, সেইটা যে একেবারে দেওয়ার সাথে সাথে আপনি অ্যাসেস করা শুরু করবেন এটা কিন্তু সম্ভব ছিল না। বিকজ সেন্ট্রাল ব্যাংক এবং গভর্নমেন্টের ফোকাসটা ছিল আসলে কম্প্রিহেন্সিভলি অন্য জায়গায়, ইকোনমিতে ইমিডিয়েটলি টাকাটা ঢুকানো, যাতে লিকুইডিটিটা অ্যাভেলেবেল করা যায়, যাতে ইকোনমিক ইম্প্যাক্টটা আমরা দেখতে পারি, মাঠ পর্যায়ে দেখতে পারি। আর এখন ওই টাকাটা সুষ্ঠুভাবে ব্যবহার করা হচ্ছে কি না সেটা একেবারে সাথে সাথে শুরু করলে কিন্তু ইম্প্যাক্ট আসলে দেখা যাবে না, কারণ টাকাটা নেওয়া, ব্যবহার করা, তারপরে ইম্প্যাক্টের ইস্যু, সুতরাং একটা টাইম গ্যাপের তো প্রয়োজন ছিল। সুতরাং আমার মনে হয় যে এটাকে লেট ভাবার কোনো কারণ নাই, বাট ইয়েস, দ্যাট ইজ ভেরি এসেনশিয়াল স্টেপ, যেটা নিতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে এই যে পারপাসে এই স্টিমুলাস প্যাকেজগুলো, যে জন্য এই কাজগুলো করা হচ্ছে, রাইট মানুষগুলো সেই হেল্পগুলো পেয়েছে কিনা, ব্যাংকগুলো রাইটলি তাদের কাছে পৌঁছাতে পেরেছে কিনা, এবং কোনো অন্য কোনো স্ট্র্যাটেজির প্রয়োজন আছে কিনা সেটা বোঝাও দরকার এর ফলে মাধ্যমে। প্রণোদনা প্যাকেজের মধ্যে আমরা কিন্তু দেখেছি যে ক্ষুদ্র ঋণ দাতাদের জন্য, যারা ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছে তাদেরকে ঋণ দেওয়ার ক্ষেত্রে কিন্তু ব্যাংকগুলোর অনীহা ছিল, এবং সেই অনীহা থেকেই কিন্তু ক্ষুদ্র এসএমই খাতে ঋণ বিতরণের হার সবচেয়ে কম। তো এক্ষেত্রে আর কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখেন, আপনি যদি সারা বিশ্বের যে কোনো পর্যায়ে বা যে কোনো ক্রাইসিস লিটারেচারকে দেখেন, ব্যাপারটা কীরকম হয় জানেন, যে ক্রাইসিসের সময়, ইকোনমিক প্রবলেমের এই ধরনের সময়, COVID-19 সেগুলো সবগুলোকে ছাড়িয়ে গেছে, ঠিক আছে, কিন্তু তারপরেও বড়রা, তারা কিন্তু পরে এফেক্টেড হয়, আর যারা ছোট তারা ইমিডিয়েটলি এফেক্টেড হয়। যদিও মজার ব্যাপার হলো, যখন এই ফাইন্যান্সিয়াল প্যাকেজ বা বেনিফিট, ইভেন ডেভেলপ কান্ট্রিতে সব জায়গাতে, তারা যখন ব্যাংক বা কোনো জায়গা থেকে অ্যাক্সেসগুলো পেতে চায়, দেখবেন যারা বড় তারা কিন্তু প্রথমে অ্যাক্সেস পায়, অন্যদের জন্য অ্যাক্সেস পাওয়াটা কঠিন হয়। কারণ কি, ব্যাংকের দিক থেকে রিস্ক ম্যানেজমেন্ট পার্সপেক্টিভে তারা দেখে যে এই ছোটগুলো দাঁড়াতে পারবে কিনা, ছোটগুলোর অবস্থা, ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ তাদের মধ্যে আর অনেক বেশি থাকে। এই সমস্ত দিক বিবেচনায় যারা স্পেশালি প্রাইভেট সেক্টর ব্যাংকগুলো, তারা কিন্তু প্রথম দিন থেকে কিছুটা কনজারভেটিভ ছিল। বাট সরকারি ব্যাংকগুলোকে কিন্তু আমরা প্রথম থেকেই বেশি অ্যাক্টিভ দেখেছি, এবং এটা ন্যাচারালি সরকারি ব্যাংকগুলো প্রথম থেকে ইন্টিগ্রেটেড হয়ে যান, তাদের যেহেতু রিস্কের অ্যাসপেক্টগুলো সেকেন্ডারিতে জায়গায় থাকে, তারা প্রাইমারি যেহেতু থাকে গভর্নমেন্টের উদ্দেশ্য তাকে অ্যাটেন্ড করা। কিন্তু দেরিতে হলেও আমাদের প্রাইভেট এবং অন্য ব্যাংকগুলো কিন্তু ধীরে ধীরে নিজেকে ইন্টিগ্রেটেড করে নিয়েছে এই সিস্টেমের সাথে, এবং তারা কিন্তু পরবর্তী সময় ঠিকই ক্ষুদ্র মাঝারি বা ছোট আকারের যে শিল্প বা তাদের যে বড় আর তাদেরকে ফাইন্যান্সিংটা শুরু করেছে। দেরিতে হলেও এটা স্পিড আপ হয়েছে, এবং এখন যে যেটা চলেছে, এখন যে স্পিড, যে স্পিডে চলছে বা যে গতিতে চলছে, আমার তো মনে হয় সেটা ইকোনমির জন্য খারাপ কিছু না, সেটা ভালোই চলছে। এখন কতটা এফিশিয়েন্টলি সেটা দেয়া গেছে, কতটা ইফেক্টিভলি সেটা ব্যবহার করা গেছে, সেই জন্যই কিন্তু এই ইনফরমেশনগুলো দরকার, সেই জন্যই মনিটরিং এর দরকার। ক্ষুদ্র উদ্যোক্তাদের একটা অভিযোগ ছিল যে তাদের বিভিন্ন কাগজপত্র দেখানোর কারণে, আরো বিভিন্ন সমস্যার কারণে তারা বিশেষ করে ঋণ পাচ্ছেন না। তো সেক্ষেত্রে কি বাংলাদেশ ব্যাংকের আরো নমনীয় হওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখেন, এই ক্ষুদ্র ঋণগুলো দেওয়ার সময় কিন্তু সেন্ট্রাল ব্যাংক বলেন এবং পরবর্তী সময়ে ব্যাংক বলেন, সেখানে নমনীয়তার কোনো কমতি ছিল না। অনেক সময় কিন্তু এটাও আমরা দেখেছি, যারা ক্ষুদ্র, আই মিন বড়োয়ার, তারা অনেক ক্ষেত্রে এসএমই বা ক্ষুদ্র বড়োয়ার অনেকে তারা টাকা নিতেও ইন্টারেস্টেড ছিল না, এমন একটা অংশও কিন্তু আমরা দেখেছি যে আপনার যারা অলরেডি তাদের গুডস স্টক করা আছে, টাইমলি কোনো প্রোডাক্ট তারা বিক্রি করতে পারেনি, সুতরাং তারা সবাই যে লোন নিতে ইন্টারেস্টেড ছিল এমনও কিন্তু না। বাট ইয়েস, এরকমও কেস আছে, ইউ আর রাইট, এরকমও কিছু কিছু আছে, এবং সেটা সেটা সেগুলোর জন্যই হয়তো তাদের প্রবলেমগুলো কি, কেন তারা ওই সময় মতো লোনগুলো পায়নি, সেগুলো তো এই মনিটরিং পর্যায়ে হয়তো বের হয়ে চলে আসবে। বাট একটা বড় অংশের এরকম ক্ষুদ্র বড়োয়ারকেও আমরা দেখেছি, যারা আসলে ঋণ নিতে ইন্টারেস্টেড ছিলেন না, বিকজ তাদের ধারণা ছিল আমরা এটাকে বিক্রি করতে পারবো না, আগের থেকে আমাদের জিনিসগুলো স্টক করা আছে। সো এটা একটা, এই এই ঘটনাটা একদিকের ব্যাপার না যে এরকম যে আপনার সবসময় ব্যাংকগুলো তাদেরকে লোন দিতেই চায়নি, এরকম না। বাট ইয়েস, দেয়ার আর কেসেস যেখানে হয়তো দেয়ার আর কমপ্লেইন্স, যে অনেকে হয়তো করেছেন, সেই সংখ্যাটা যে খুব রিমার্কেবল হবে সেটা আমার মনে হয় না। বাট হয়তো এখন যে মনিটরিং এর যে ইনিশিয়েটিভ গুলো নেওয়া হয়েছে,
হয়েছে সেই জিনিসগুলো কিন্তু সবই বের হয়ে আসবে, যে কতটা ইজিলি দেয়া গেছে, কতটা ইফেক্টিভলি তারা ব্যবহার করছেন এবং ডিমান্ড সাপ্লাইয়ের গ্যাপটা আসলে কতটা। আসান হাবিব, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। রাজধানীর বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে কাঁচামরিচের দাম। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রায় 200 টাকা। এদিকে এখনও কমেনি চালের দাম। বাজার সহনীয় রাখতে চালের আমদানি বাড়াতে শুল্ক কমিয়েছে সরকার। ছুটির দিনে রাজধানীর কাঁচাবাজারে ক্রেতা সমাগম ছিল কিছুটা কম। বাজারে ক্রেতা বিক্রেতার দেখা গেছে স্বাস্থ্যবিধি মানার অনীহা। এক সপ্তাহের ব্যবধানে বাজারে কাঁচামরিচের দাম বেড়েছে 100 টাকারও বেশি। কারওয়ান বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 150 টাকায়। হাতিরপুল, পলাশী সহ বেশিরভাগ বাজারে তা মিলছে কেজি প্রতি 180 থেকে 200 টাকায়। আমরা কয়দিন আগেও 10 টাকা 20 টাকা কেজি বিক্রি করছি, হঠাৎ করে যে বৃষ্টি বন্যা বাদল এর কারণে ভাই হঠাৎ করে দামটা বেড়ে গেছে। সাধারণ পাবলিক মনে করেন রিক্সা চালায়, এক দিন মজুরে কত টাকা কাজ করে, আর দোকানে মনে করেন ঘরে 10 টাকার মরিচ কিনলে তো মনে করেন যে এক তরকারি রান্না করতে হয়, হয় না? আমাদের জন্য অনেক সমস্যা ভাই। এদিকে বাজারে এখনও বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। মোটা চাল প্রতি কেজি 50 থেকে 52 টাকা, আর মিনিকেট নামে সরু চাল কিনতে হচ্ছে মানবেদে 60 থেকে 70 টাকায়। বাজার নিয়ন্ত্রণে বৃহস্পতিবার চালের আমদানি শুল্ক 62.5% থেকে 25% করেছে সরকার। খাদ্য সচিবের দাবি, এতে কমবে চালের দাম। ব্যবসায়ী মিলার এবং কৃষক সব জায়গায় স্টক থাকার কারণে হয়তো অ্যাভেলেবিলিটি নাই, কিন্তু আপনি বুঝেন যে ফাইনান্সিয়াল প্রোডাক্ট বেশি দিন স্টক করে রাখা যায় না। আমাদের কিন্তু এই আমদানিতে কিন্তু অভাব না। আমরা আমাদের সুপারিশ হচ্ছে যে সীমিত পর্যায়ে আমাদের ভোক্তা সহনীয় সহনীয় পর্যায়ে আনার জন্য এবং কৃষকদের জন্য ক্ষতি না হয় সেই পর্যায়ে আনার জন্য যতটুকু কন্ট্রোলে রাখা দরকার সেই নিয়ন্ত্রণের জন্য আমরা মূলত খাদ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী দেশের সরকারি গুদামে চালের মজুদ রয়েছে 12,03,000 টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কৃষি আর কৃষকের উন্নয়নে ছিল বঙ্গবন্ধুর সামগ্রিক উন্নয়নের মূল ভাবনা। তার সঠিক কৃষি দর্শনের কারণেই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সকালে রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ আয়োজিত এক সভায় একথা বলেন বক্তারা। এ সময় কৃষিবিদরা বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দেশের অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়ন। এজন্য কৃষিতে ব্যাপক রূপান্তরের চেষ্টা করেছিলেন বঙ্গবন্ধু। দেশের কৃষিবিদদের চাকরিতে প্রথম শ্রেণীর মর্যাদা প্রদান, যে কোনো দুর্যোগে দেশের কৃষিখাতকে এগিয়ে নিতে কৃষিবিদদের একসাথে কাজ করতে হবে, দেশের উন্নয়নকে এগিয়ে নিতে কৃষিবিদদের মধ্যে ঐক্য গুরুত্বপূর্ণ। এ সময় 100 অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের পক্ষ থেকে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে গত 4 কার্যদিবসে 10,500 কোটি টাকার লেনদেন হয়েছে। এ 4 কার্যদিবসের মধ্যে 2 দিন ডিএসসির ইতিহাসে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে। ডিএসসিতে গত 1 সপ্তাহে লেনদেন হয়েছে 4 কার্যদিবস। কঠোর বিধিনিষেধের কারণে রোববার ব্যাংক বন্ধ থাকায় শেয়ারবাজারেও লেনদেন হয়নি। সোমবার থেকে বৃহস্পতিবার এ 4 কার্যদিবসে ঢাকার শেয়ারবাজারে মোট 10,654 কোটি টাকার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে মোট লেনদেনের পরিমাণ ছিল 8,535 কোটি টাকা। সে হিসেবে গত 4 কার্যদিবসের লেনদেন আগের 4 কার্যদিবসের লেনদেনের তুলনায় 2,000 কোটি টাকা বেড়েছে। চলতি সপ্তাহ শেষে ঢাকার বাজারে দৈনিক লেনদেনের গড় দাঁড়িয়েছে 2,664 কোটি টাকা। সাঁওতালদের জন্য আনা বৈদেশিক অর্থ সহায়তার টাকা বিতরণ করার পর পরবর্তীতে সুদসহ সেই টাকা ফিরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নর্দার্ন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বিরুদ্ধে। ডোনারের সঙ্গে চুক্তি অনুযায়ী নিম্ন আয়ের সাঁওতাল জনগোষ্ঠীর মধ্যে আনা অন্যের নিকট থেকে জমি বন্ধক রেখেছে, তাদের জমির টাকা বিনিময়ে উদ্ধার করে দেওয়ার কথা এনজিওটি করেছেও তাই। ডোনারকে দেওয়া অডিট রিপোর্টেও সেই কথাই বলা হয়। তবে পরবর্তীতে সেই টাকা আবারও সুদসহ কিস্তি আকারে ফিরিয়ে দেওয়া হচ্ছে। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতাল পল্লী এটি। অবহেলিত এই জনগোষ্ঠীর ভাগ্যের চাকা একটু নড়বড়ে, তাই পরিবারের অভাব মেটাতে স্থানীয় বিত্তশালীদের কাছে মাঝে মধ্যেই জমি বন্ধক রাখেন তারা। তাদেরই একজন নীলমণি সরেন, স্বামী লুইস টুডু একজন দিনমজুর। সংসারের অভাব ঘোচাতে 90,000 টাকার বিনিময়ে অন্যের কাছে জমি বন্ধক রাখেন তারা। বন্ধক দেয়া জমি ফিরিয়ে দিতে এগিয়ে আসেন নর্দার্ন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামক একটি এনজিও। 90,000 টাকা দিয়ে সেই জমি উদ্ধার করে এনজিওটি। তবে
মাস ছয়েক যেতে না যেতেই ডাক আসে কিস্তি পরিশোধের। আমরা গরিব মানুষ, খায়া না খায়া এই টাকা শোধ করি। এই টাকা একবারে ওরা দিয়ে দিত তাহলে আমাদের অনেক উপকার হতো সংসারে, এত কষ্ট করা হতো না। দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বারকোনা গ্রামের কমল সরেনও এই এনজিও থেকে পাওয়া 90,000 টাকায় বন্ধক দেয়া জমি ফিরে পেয়েছেন। তবে সুদসহ কিস্তিতে টাকা পরিশোধ করতে বেশ হিমশিম খাচ্ছেন তিনি। অথচ এই টাকা বিনা শর্তে এককালীন দেওয়ার কথা এনডিএফের। আমার জমি আরেকজনের কাছে বন্ধক ছিল, ওখানে এগ্রিমেন্ট করে দেওয়া ছিল। তারপরে যখন আমি ওনার টাকা ফেরত দিলাম, এদের কাছে আবার ওই এগ্রিমেন্টটা করতে হইলো। একই জিনিস। নথি বলছে এনজিওটি শুধু 2019 ও 2020 সালেই শতাধিক সাঁওতাল পরিবারের 60 একরেরও বেশি জমি উদ্ধার দেখিয়েছে। এনজিওটির পরিচালক বলেন, নিয়ম মেনেই তারা কার্যক্রম পরিচালনা করছে। এনজিওর থেকে সব যেভাবে নিয়ম করা আছে ওইভাবে গেলে সব দিয়ে দিই আমরা। এই ভিক্টর লাকরা এই এনজিও চালাচ্ছে 2003 সাল থেকে। বর্তমানে 2 জেলায় ও 7টি উপজেলায় তাদের কার্যক্রম চলছে। 2008 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 35 কোটি টাকার অর্থ সহায়তা দিয়েছে নরওয়ের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান নরমিশন। অভিযোগ আছে এই টাকা সাঁওতাল সহ নিম্ন আয়ের মানুষদের কল্যাণে খরচ করার কথা। আমাদের সার্কিত অর্থে আমাদের অনুমোদিত প্রকল্পের বাইরে ঋণ কার্যক্রম বাস্তবায়নের কোনো সুযোগ নাই। এনজিও বিষয়ক ব্যুরো বলছে, সাঁওতাল জনগোষ্ঠীর নামে আসা বিদেশি অর্থ আত্মসাৎ করে থাকলে অবশ্যই নর্দার্ন ডেভেলপমেন্ট নামক এনজিওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার আউশ ধানের বাম্পার ফলন হয়েছে কিশোরগঞ্জে। এরই মধ্যে কাটা মারায়ের ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ইরি ও আমন আবাদের মাঝের এই সময় ফসলটি আবাদে কৃষকদের নানাভাবে সহযোগিতা করছে কৃষি বিভাগ। বৃষ্টিস্নাত জলকাদা জমি থেকে পাকা ধান কাটায় ব্যস্ত কিশোরগঞ্জের কৃষকরা। চলছে মাড়াই ঝাড়াই সহ ধান শুকানোর ব্যস্ততাও। কাস্তে ছাড়াও অনেক এলাকায় মাঠের ধান কাটা হচ্ছে সরকারি ভর্তুকিতে দেয়া কম্বাইন্ড হারভেস্টার দিয়ে। আজকে 4 বছর ধরিয়া আমরা সরকার আমরা কিছু বীজ কিছু সার দেওয়াতে আমরা উপভোগার আমরা এই ধানটা করি। 1 বিঘা জমিতে আউশ ধান করিয়া ধানের ফলন খুব ভালো হয়েছে, এটাতে আমরা খুশি। এই ফসলটা ভালো একটু উপকার হয়েছে, আমাকে দিকবে করোনা দিক দিয়ে একটু উপকার হয়েছে, সংসারের দিক দিয়ে একটু উপকার হয়েছে। 4 বছর আগেও এসব জমি বোরো চাষের পর অনাবাদি পড়ে থাকতো কয়েক মাস। খরচ কম ও লাভজনক হয়, আউশ চাষে আগ্রহী হচ্ছেন অনেকে। আবাদ বাড়াতে চাষিদের পরামর্শ ও সহযোগিতা করছে কৃষি বিভাগ। ধানের ফলন খুবই ভালো, আমরা আগামী বছর থেকে এই জেলাতে আউশ ধানের আবাদ কীভাবে বৃদ্ধি করা যায় সেভাবে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছি এবং কৃষকরা যাতে লাভবান হয় সেই জন্য হাইব্রিড ধানের উপর আমরা গুরুত্ব দিচ্ছি। জেলায় আবার 30,920 হেক্টর জমিতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 77,740 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আর এই ছিল আজকের অর্থনীতি সারাদিনের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।